আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করব সবাই অনেক ভালো আছেন। আমি ফাতেমা তুজহরা আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আশা করব আজকের ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে দিন। আর আজকে এসেছি হচ্ছে খুবই দরকারি ইউটিউবিং করার জন্য একটি দরকারি জিনিস কিনতে। অনেক দিন থেকেই আমার একটা স্ট্যান্ডের দরকার ছিল, মানে আমার সমস্ত স্ট্যান্ড যা যা ছিল ছোট বড়, মানে এক সিরিয়ালে সবটাই ভেঙে গেছে, জানি না কীভাবে। তো ফাইনালি আমার আর কি একটা স্ট্যান্ডের মানে খুবই দরকার ছিল, একা একা ভিডিও করা কিংবা ক্যামেরাম্যানকে খুঁজে বেড়ানো মানে আমার জন্য একটু কষ্ট হচ্ছিল। তাই আজকে আর কি একটা স্ট্যান্ড কিনতে চলে এসেছি। এই যে, তো আমি এখানে রংপুর সুপার মার্কেট তিনতলা থেকে কিনছি। আমাদের রংপুরে যে সুপার মার্কেট তার তিনতলায় এসবের দোকান রয়েছে, অনেক দোকানই রয়েছে। তো সেখান থেকে আর কি খুঁজে পছন্দ মতো নিচ্ছি। তো এটা হচ্ছে লাইটিং সিস্টেম, অনেকে কিনেছে, অনেক ইউটিউবার আপুরা। এই যে দেখুন লাইটিং সিস্টেমটা, আর অনেক বড়, মানে অনেক লম্বা করা যায়। তো ইনশাল্লাহ আমি এটা অবশ্য আপনাদেরকে ফুল রেডি করে দেখাবো, মানে কিভাবে এটাকে সেটিং করতে হয়। আজকে জাস্ট একটু দেখালাম যে এটা হচ্ছে কিনেছি। তো এরপরে হচ্ছে রাইসার বাবা তো বেশ কিছুদিন অসুস্থই ছিল, বাসা থেকে বের হয়নি। আর রংপুরে কিন্তু এখন হালকা শীত নেমে এসেছে, তো হালকা শীতের জন্য যে শুগুলো দরকার, তো সেটা কেনার জন্য আমরা চলে আসলাম হচ্ছে বাটার দোকানে। রাইসার বাবা সবসময় বাটা থেকেই মানে জুতা স্যান্ডেল এ ধরনের জিনিস কিনে থাকে। বাটার স্যান্ডেল ওর জুতা ওর কাছে ভালো লাগে, আমারও ভালো লাগে, বাটা থেকে নিয়ে থাকি। আবার অন্য অন্য শোরুম থেকেও আমি নেই, তবে রাইসার বাবা বাটা ছাড়া অন্য শোরুম থেকে দেখা যায় নেয় না। তো এখানে আর কি রাইসার বাবার জন্য হালকা শীতে পরার জন্য যেটাকে বলে শু, ওইটা নিচ্ছিলাম, কী যেন একটা বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা। তো ওইটা আর কি কেনার জন্য চলে এসেছি। এই যে, তো আপু ভাইয়ারা যে আমাকে যেখান থেকে দেখছেন না কেন, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। অনেকে ভিডিওটা ওয়াচ করেন তবে লাইক দেন না, লাইক দিতে কি কোনো পয়সা খরচ হয় বলুন তো? আমার কাছে খুবই খারাপ লাগে, দেখা যায় যে 70-80টা করে কমেন্ট আসে, 70-80টা কি লাইক দেওয়া যায় না? যে যে কমেন্ট করবেন তারা কি আমাকে একটা লাইক দিতে পারেন না? আমার কাছে তো একটা লাইক বেশি কিছু মনে হয় না, তবে আমার একটা লাইক যে আরেকজনের জন্য অনেক উপকার, এটা তো বুঝতে হবে, তাই না? তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি রয়েছে সেটা প্রেস করে দিবেন। তো এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, আমাদের হচ্ছে জুতা কেনার পরে আমরা বাসার জন্য চলে যাচ্ছিলাম, কেনাকাটা আমাদের শেষ শপিং। আর এটা হচ্ছে তার ঠিক পরের দিন, যেহেতু মাসকাভারি বাজার শুরু হয়ে গেছে মাসের শুরু, তো আমি কিছু মাসকাভারি বাজার করেছি। আর অনেক দিন আগে আমার কাছে একজন জানতে চেয়েছিল যে ছোট্ট ফ্যামিলি সংসারের জন্য মাসকাভারি বাজার কত টাকার মধ্যে করলে সব থেকে ভালো হয় কিংবা সুন্দরভাবে সংসারটা চালানো যায়। তো আজকের ভিডিওটা ঠিক তার জন্যই, জানি না আমার ভিডিও সে ওয়াচ করবে কি না। তো অনেকেরই উপকার হবে যেহেতু আমরা একটা ছোট্ট পরিবার, তো একটা ছোট্ট পরিবারের মাসকাভারি বাজারটা কতটুকু হলে পুরো মাসটা কভার হয় সেটাই আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে প্রথমে নিয়েছি হচ্ছে বসে আছে দুষ্টুন করতেছিল, এটা হচ্ছে পোলায়ের চাল, ঠিক আছে আবু? পোলার চালের ইয়েটা নিয়ে আসো, পোলার চালটা ঢেলে নি। তারপরে এখন যেহেতু শীত পড়েছে তো নিয়েছি হচ্ছে ম্যাগি, এটা ম্যাগি স্যুপ, স্যুপের প্যাকেট। এই যে ম্যাগি স্যুপের প্যাকেট নিয়েছি হচ্ছে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো ধরো তুমি, আমি ভিডিও, এটা হচ্ছে লাইফ বয় সাবান, এটা না এটা, হ্যাঁ লাইফ বয় সাবান, তিনটা নিয়েছিলাম আর একটা নিয়েছি রাইসার জন্য বেবি সাবান। তো যাই হোক এটা রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে মুগ ডাল। আমাদের যেহেতু আমার অ্যালার্জির কারণে আমি মুগ ডালটা বেশি প্রেফার করি,
মুগ ডাল খাই না, এক কেজি ডাল, এক কেজি আর কি মুগ ডালটা নিয়েছি। তারপরে একটা নিয়েছি ঘি, এটা প্রাণীর ঘি, ঠিক আছে। একটা কেচাপ, এটা ফ্রিজে রেখে আসো বাবা। তারপরে এখানে মোটামুটি 8 পিসের মতো হচ্ছে ভীম, 8 পিস ভীম, মানে আমি ছোট ফ্রিজে রাখা না, ছোট ভীম নিয়েছি, কারণ গলে যায় আমার কাছে, এটা যেটা মনে হয় যে কারণে আমি ছোট ভীমটা নিয়েছি। তো আমি এগুলি আর কি এখানে রাখছি। তারপরে আমি যেহেতু স্বপ্ন থেকে শপিং করেছি, তো ওদেরই একটা হুইল পাউডার রয়েছে স্বপ্নেও, এই যে ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, ওই স্বপ্নেরই একটা আর কি ওদেরই, ওদের ব্র্যান্ডের। তো নিয়ে দেখলাম, আসলে কখনো নিইনি, তো আমি 3 প্যাকেট এই যে স্বপ্ন, শপিংটা আমি তো স্বপ্ন থেকে করেছি, তবে এখানে ভিডিও করা হয়নি, তো 3 প্যাকেট আর কি হুইল পাউডার নিয়েছি। এটা আমার মাস কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে 1 প্যাকেট খুলে রাখতে হবে, বাকিটা আমি রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি হচ্ছে 1 প্যাকেট আটা। আমি সাধারণত আটা খাই না, তবে ময়দাটা ওদের 1 কেজি ছিল না প্যাকেট, যে কারণে আমি আটাটা নিয়েছি। ময়দাটাই আমি বেশি কিনে থাকি, আর ময়দা কিনেছি 2 কেজি, মানে আমার টোটাল 3 কেজি লাগতো। আর এখানে হচ্ছে চিনি, চিনিটা হচ্ছে 2.5 কেজি চিনি। তারপরে এটা হচ্ছে নুডলসের প্যাকেট, নুডলস প্যাকেটটা দুটো কিনলে একটা ফ্রি, কি এটা একটা প্যাকেজ চলতেছে, দুইটা কিনলে একটা ফ্রি, না দুইটা কিনলে একটা ফ্রি। এখানে দাম পার পিস নুডলসের ছিল 70 টাকা, 70 টাকা করে হলে 370-এ যত হয়, এটা টোটাল নিয়েছে আমার কাছ থেকে 140 টাকা, টোটাল নিয়েছে 140। আর এই যে 5 কেজি তেল, আমার তো 5 কেজির বেশি তেল খরচ হয়। তো যাই হোক, আমার মাসিক বাজার এগুলি। তো এখানে হচ্ছে সবটা আর কি দেখাতে পারিনি, এর জন্য সরি। এর বাদেও আমি যেমন মাসিকের জন্য চা খাওয়ার জন্য দুধ পাউডার, আর আগে থেকে আমার চাপাতি কেনা ছিল, আর মোটামুটি আর বাকি যা যা লাগে সব কিছু কিনে ফেলেছি, যেমন ময় মশলা, তো ওগুলো আর কি আগে ভাগে কন্টেনারে রাখা হয়েছে, যে কারণে দেখা হয়নি। তো একটা ছোট্ট পরিবারে মোটামুটিভাবে আপনি যদি মাসে 4000 টাকা আর এরকম গ্রসারি আইটেম কিনেন, তো ছোট পরিবার যেমন পুরো মাস কভার হয়ে যাবে, সেরকম আত্মীয় স্বজন মেহমান যারা যারা আসবে তাদেরকে দিয়ে আমি মানে পুরো মাসটা আর কি ওইভাবে কভার হয়ে যাবে ইনশাল্লাহ, আমার তো হয়ে যায়। তো আশা করব আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এর বাহিরেও আমি কিছু কিনেছিলাম, মানে আগে থেকে কেনা ছিল আমার, যে এটা হচ্ছে যে রাঁধুনি মানে বিরিয়ানি মশলাটা, এটা আমার আগে থেকেই কেনা ছিল, যে কারণে আমার আর কিনতে হয়নি। তারপরে এই যে কোকোলা একটা নুডলসের প্যাকেট ছিল, মানে যেগুলি আর কি আগের মাসে থাকে সেগুলি আর কিনতে হয় না। তারপরে এই ডালটাও কেনা ছিল, যেটা দরকার হয় ঠিক সেটাই আমি আর কি নিয়ে আসি, আর যেটা দরকার হয় না সেটা নেওয়ার প্রয়োজন হয় না। তো এরপরে মাসিক মাছ মাংস কেনা হয়েছে আর কি। তো মাসিক মাছ মাংসটা আমি ওইভাবে কিনিনি, এটা দেখা যায় 10-12 দিনেরটা কিনেছি, কারণ একবারে কিনে রাখলে আমার কাছে আর কি ভালো লাগে না, যেহেতু রাইসার বাবা একবারেই সময় পায় না। তো মোটামুটি 10-12 দিনের বাজারটা যদি করা যায় তো আমার অসুবিধা হয় না, সুবিধাই হয়ে যায়। তো এগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর যে ভাইয়া আমাকে প্রশ্ন করেছিলেন যে পুরো মাসের কত টাকার বাজার হলে আমার এই ছোট্ট পরিবারটা চলবে, আশা করব তার এই প্রশ্নটা উত্তরটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। যদি 4000 টাকার, আমি একটু বেশি করে বললাম, 4000 টাকার একদম সব কিছু, এর মধ্যে কিন্তু আপনার শ্যাম্পু ছিল, লোশন ছিল, মানে কসমেটিক্স আইটেমও আমি ধরেছি, কারণ একটা গ্রোসারি মার্কেটে গেলে সেখানে কসমেটিক্সও পাওয়া যায়, যেমন আমাদের এই শীতকালে বেবির জন্য লোশন, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছুই তো কিনতে হয়, বেবি নিজেদের সবার জন্য কিনতে হয়, তো সব এভারেস্টের সব, তো ওই জিনিসগুলো আসলে আমি আগেই ব্যবহার করে ফেলেছি, দেখি আমার দেখানো হয়নি তো বলে দিলাম, জানি না এই পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছে কিনা।
আর মাছ মাংসর বিষয়টা হচ্ছে যে যেভাবে খাবে, আমার তো প্রতিদিনই ভালো মন্দ খেতে হয়, যে কারণে আমার অনেক পরিমাণ লাগে। আর এখানে 4 পিস মুরগি নিয়ে এসেছি, এটাও জাস্ট 10-12 দিনের জন্য, আবার আমি হচ্ছে বাজার করব। আর ফ্রিজে তো গরুর মাংস আছে, যে কারণে আর কি ওইটা কেনা হয়নি। আর আমি আর কি হাবি জাবি যেমন হাঁসের মাংস, কবুতরের মাংস এসব আমরা খাই না। আমরা খাই না বলতে রাইসার বাবা তো খায়, তবে আমার জন্য আর কি কেনা হয় না, কারণ আমি খেতে পারি না। তো যাই হোক, এরপরে আমার সমস্ত কাজ গুছিয়ে, বাজার গুছিয়ে রান্না চলে আসলাম। আজকে রান্না করছি হচ্ছে মুরগির মাংস। তো মানে রান্নার পরে আমি আর নিজেও ফ্রেশ হয়ে নিব, আর করব লাল শাক ভাজি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর এতটুকু হলে উপকারই আসবে। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।